বাবু না তো শ্রীদান যোগ্য যে সাকু বিহর কানন করো আলিঙ্গনকু। উপেন্দ্র ভঞ্জনকর এই সুন্দর কবিতাটি আমি আজ আরম্ভ করবি আজ ক্লাস, সমস্ত স্বাগত আজ ক্লাস কু, শুভ সকাল শুভ অভিনন্দন সমস্ত। রাঘবঙ্ক লঙ্কা যাত্রা অনুকূল আজ আমি জানি প্রথম ক্লাস, পিলা দশম শ্রেণীর এক সুন্দর কবিতা আমি আজ আলোচনা করবা। এই আমি প্রথমে আলোচনা করবা শীর্ষক আলোচনা, দ্বিতীয় কবি পরিচয়, তৃতীয় প্রসঙ্গ নির্দেশ এবং চতুর্থ কবিতার কিছু অংশ আজ ব্যাখ্যা করবা। তো তবে বিলম্ব ন করে আমি যা প্রথমে শীর্ষক আলোচনা, শীর্ষক রয়েছে পিলা মানে রাঘবঙ্ক লঙ্কা যাত্রা অনুকূল। তাহলে এটি আমি দেখবা প্রত্যেক শব্দকে লক্ষ্য করবা, রাঘবঙ্ক অর্থাৎ রাঘব, রাঘব কি রঘু বংশজ রাঘব, রঘুঙ্কর বংশজঙ্কু রাঘব বলে কুযায়। এখন যদি আমি কবা রঘুযুক্ত ও রাঘব অপত্য অর্থরে বা তাঁর সন্তান সন্ততি অর্থরে, তো এইটি রাঘব হচ্ছেন রামচন্দ্র, প্রভু শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষ পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কথা কুযায় রাঘব। তবে রাঘবঙ্ক লঙ্কা, লঙ্কা মানে এটি খাইবা লঙ্কা নয় পিলা, মানে লঙ্কা হচ্ছে রামায়ণের বন্ধিত থাকা লঙ্কা, যে লঙ্কা সুবর্ণগড় বলে কুযায়। আর এই যে সুবর্ণগড় রাবণ বসবাস করতে, যা এবে আধুনিক সময়ের শ্রীলঙ্কা লঙ্কা লা বলে বিশ্বাস করা যায়। তবে এই রাঘবঙ্ক লঙ্কা যাত্রা অনুকূল, এটি দুটি শব্দ আছে, যাত্রা যুক্ত অনুকূল, যাত্রা অনুকূল, তবে যাত্রা মানে যা গন্তব্য, অনুকূল মানে তার উচিত সময়। তবে রাঘবঙ্কর লঙ্কা যাত্রা করিবার উচিত সময় যেত আসিছে তাহা খুঁজি শীর্ষকর আমি আলোচনা কলে, শীর্ষকর অর্থ জানলে, শীর্ষকর ব্যাখ্যা জানলে। আউ প্রসঙ্গ নির্দেশ আমি অধিক জানিবা, পিলা মানে এবে জানিবা উপেন্দ্র ভঞ্জ হচ্ছেন কবি পরিচয়, উপেন্দ্র ভঞ্জ জানিবা ওড়িয়া সাহিত্যের বলিষ্ঠ কবিত্ব পাই উপেন্দ্র ভঞ্জ কবি সম্রাট ভাবে পরিচিত, তা কবিঙ্কর সম্রাট কুযায়, কারণ সে সবু প্রকার অলঙ্কারকে সে নিজর লেখা ভিতরে প্রবেশ করেছেন এবং অলঙ্কার দ্বারা তাঁর কবিতা মানুষ মাধুর্যের এক নূতন দিগ প্রদর্শন করে পারছেন। সে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যায়ে ভঞ্জনগর অনতিদ্রে ভূমুসর রাজবংশ জন্মগ্রহণ করে উপেন্দ্র ভঞ্জ রামতারক মন্ত্র জপ করে কবিত্ব লাভ করেছিল, মানে কোটি ব্রহ্মাণ্ড সুন্দরী, লাবণ্যবতী, বৈদেহিস বিলাস, রসিক হারাবলী, প্রেম সুধানিধি, সুভদ্রা পরিণয়, কলা কৌতুক, ছন্দভূষণ আদি কাব্য রসপঞ্চক ভি গীতাত্মক আলঙ্কারিক কৃতি ও গীতাভিধান নামক পদ্যাত্মক শব্দকোষ উপেন্দ্রঙ্কর অলঙ্কার মনস্ক পাণ্ডিত্য এবং কবিখ্যাতির কালজয়ী কৃতি। তাঁর রচিত চৌপদী ও চৌতিশা ওড়িয়া গীতি কবিতা ধারার অপরূপ সৃষ্টি রূপে বিকশিত হচ্ছে। চৌতিশা সে লিখিছেন, চৌপদী মধ্যে লিখিছেন। চৌপদী হচ্ছে চারি পদ বিশিষ্ট, চৌতিশা হচ্ছে অক রু ক্ষ পর্যন্ত চৌত্রিশটি অক্ষরকু আদ্য বাক্যর আদ্য বর্ণ রাখি লেখিবা, যেমনি তাঁর বৈদেহিস বিলাস আজ আলোচনা করিবা। বৈদেহিস বিলাস, এই বৈদেহিস বিলাসর প্রত্যেক ধাড়ি আরম্ভ হয়েছি বোর, যেমনি মু কহিলি প্রথম লাইনটি বাবু নাক স্থিরদান যোগ্য দশাকু নয় কি, সেই বোর আরম্ভ, তাহলে বৈদেহিস বিলাস আসছে। তো আমি আজি যে পড়িবা কবি পরিচয় সরিবা, আমি জানিবা প্রথম প্রসঙ্গ নির্দেশ, কেউ প্রসঙ্গে এই রাঘবঙ্ক লঙ্কা যাত্রা অনুকূল আরম্ভ হচ্ছে। তো পিলামানে রাঘবঙ্ক লঙ্কা যাত্রা অনুকূল কবিঙ্ক বৈদেহিস বিলাস কাব্যর চালিশ ছান্দর আসছে, রাম কাব্য বৈদেহিস বিলাস বাউন ছন্দ বিশিষ্ট রচনা, এতে প্রত্যেক পদ ও আদ্য বর্ণ নিয়মে রচিত। লঙ্কার রাবণ দ্বারা অপহৃত সীতাকে উদ্ধার করা রামচন্দ্র সমুদ্র সেতু বাঁধিয়া হওয়ার কথা এই কবিতার বর্ণিত। উপেন্দ্র ভঞ্জনক অলঙ্কার প্রিয়তা, শব্দ সংযোজনা কৌশল ও সমাজ প্রতি নীতিনিষ্ঠ বার্তা এই কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। তো পিলামানে সম্যক ভাবে আমি আলোচনা করবা রামায়ণ কথা, পিলামানে রামায়ণ কথা মধুসূদন রায় রচিত রামায়ণ তুমি পড়ি আসতো সপ্তম শ্রেণীতে তাকে ভুলে যাও, তুমি রামায়ণ কোন না কোটি আমি পিলাগুলো নিশ্চিত সমস্তে শুনেছি রামায়ণ বিষয়ে। রামচরিত মানস, রাম ও সীতাঙ্কর ভেট, দশরথঙ্কর চারি পুয় লে নয় কি, দশরথঙ্কর তিন রাণী লে তাঁর চারি পুয় লে কিভাবে ভাবে ভরতঙ্কর মাতা কইকে নিজ পুত্রক রাজা করা নিমিত্ত সে নিষ্ঠুর বর মাগি বসলে দশরথঙ্কু এবং দশরথ বর দিয়ে কোণ না সে দেবে বলে রাজি হয়ে গেলে, দুইটি বড় নিষ্ঠুর বর কঠোর বর লা কোণ রামচন্দ্র চৌদ বর্ষ বনবাস যাঙ্কু, যে রামচন্দ্র রাতে পাইলে পিলামানে রাজা হয়েছেন। ভাগ্য দেখুছ পিলামানে, ভাগ্য আর সময় কেতবে উল্টি যাইপারে নয় কি, সময়ের চক কেতবে উল্টি যাইপারে এবং তাহা কাহাপাই নিষ্ঠুরতা আনি নিষ্ঠুর ঘটনাবলী সৃষ্টি করিপারে, কাহাপাই আমোদদায়ক হয়েপারে।
ତେବେ ରାମଙ୍କ ପାଇଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହା ନିଷ୍ଠୁର କଥା ଥିଲା। ରାତି ପାଇ ରାଜା ହେଇଥାନ୍ତେ, ସେ ଚାଲିଗଲେ କେଉଁଠିକି ବନବାସ କରିବା ପାଇଁ 14 ବର୍ଷ ପାଇଁ। ତାଙ୍କ ସହିତ ପତ୍ନୀ ସୀତା ମଧ୍ୟ ଗଲେ ଏବଂ ଭ୍ରାତା ଲକ୍ଷ୍ମଣ ମଧ୍ୟ ଗଲେ। ତ ସେ ଯେତେବେଳେ ବନ ରହିଛନ୍ତି, ବନ ରହିଥିବା ବେଳେ ଆମେ ଜାଣିଛନ୍ତି ରାବଣ, ରାବଣର ଭଉଣୀ ଆସିଥିଲା ସୁପର୍ଣ୍ଣରେଖା, ତାଙ୍କୁ ବିବାହ କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତାବ ଦେଲା ରାମଙ୍କୁ। ରାମ ମନା କରିବାରୁ ଏବଂ ତାଙ୍କ ନାକ କାନ ଛେଡ଼ିଦେବାରୁ ସେ ଯାଇକି ତାଙ୍କ ଭାଇ ପାଖରେ କହିଥିଲା ଏବଂ ରାବଣ ଏହାର ପ୍ରତିଶୋଧ ନେବା ନିମିତ୍ତ ବ୍ରାହ୍ମଣ ବେଶ ଧରି, ଭିକ୍ଷୁକ ବେଶ ଧରି ଆସିକି ଭିକ୍ଷାଙ୍ଗ ଦେଇ କହିକି ସୀତାଙ୍କୁ ଡାକିଥିଲେ ଏବଂ ସୀତା ବାହାରକୁ ଆସିକି ତାଙ୍କ ଭିତରେ ଭିକ୍ଷା ଦେଉଥିଲେ। ରାବଣ ତାଙ୍କୁ ଅପହରଣ କରିଦେଇଥିଲେ। ଅପହରଣ କରିନେବା ପରେ ରାମଚନ୍ଦ୍ର ଲକ୍ଷ୍ମଣ ତାଙ୍କ ପାଖରେ ଯେହେତୁ ନଥିଲେ, ସେ ଜାଣିପାରିନଥିଲେ, ତେଣୁ ସେ ଖୋଜି ବହୁ ଚାରିଆଡ଼େ ଖୋଜିଥିଲେ। କିଷ୍କିନ୍ଧାର ରାଜା ସୁଗ୍ରୀବଙ୍କ ସହିତ, ବାଳୀଙ୍କ ସହିତ ସେ ବିତର୍କ ସ୍ଥାପନ କଲେ। ତାପରେ ତାଙ୍କର ବାନର ସେନାଙ୍କୁ ପଠେଇଲେ, ଯାଅ ଚତୁର୍ଦିକୁ ମାରିଯାଅ, ସେ ତାଙ୍କର ଖବର ନେଇକି ଆସ। ସମସ୍ତେ ଯାଇଥିଲେ, କେହି ସଫଳ ହେଇନପାରିଲେ ମଧ୍ୟ ହନୁମାନ, ଯିଏକି ରାମଚନ୍ଦ୍ରଙ୍କର ପରମ ଭକ୍ତ, ସିଏ ସଫଳ ହେଇଥିଲେ। ପିଲାମାନେ ସେ ଯାଇକି ଦେଖିଥିଲେ ଯେ ଅଶୋକ ମନରେ ସୀତା ଅଛନ୍ତି, ମାତା ସୀତା, ଏବଂ ଏ ଖବର ଆସିକି ରାମଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଦେଇଥିଲେ। ତେବେ ରାମଚନ୍ଦ୍ର ଏବେ କ'ଣ କରିବେ ନା ଗମନ କରିବେ ଲଙ୍କାକୁ, କ'ଣ କରିବା ପାଇଁ ସୀତାକୁ ଆଣିବା ପାଇଁ। ପିଲାମାନେ ସୀତାଙ୍କୁ କ'ଣ ଆଣିବା ସହଜ କଥା, କାରଣ ସେଠି ଅସୁରଙ୍କର ରାଜ ଚାଲିଥିଲା, ଅସୁର ରାକ୍ଷସ ରାକ୍ଷସୀମାନଙ୍କର ସେ ରାଜ୍ୟ, ସେଠୁ କ'ଣ ସହଜ କଥା ନେଇ ଆସିବା। ତେଣୁ ସେ ବାନର ସେନାଙ୍କୁ ନେଲେ, ସେ ସୁଗ୍ରୀବଙ୍କର ସେନା ଆଉ ବାଳୀଙ୍କର ପୁତ୍ର ଅଙ୍ଗଦ, ଏମାନେ ସବୁ ମିଶିଲେ। ବାଳୀଙ୍କ କଥା ଆମେ ସବୁ ଜାଣିଛନ୍ତି, ମୁଁ ଆହୁରି ଭିତରେ ଆଲୋଚନା କରିବି। ତ ସେ ବାନର ସେନାଙ୍କୁ ନେଇକି ବାହାରିଲେ, ଯିବେ ଲଙ୍କାକୁ। ତେବେ ପିଲାମାନେ ଲଙ୍କାକୁ ଯିବା ପାଇଁ ରାସ୍ତା କାହିଁ ଏତେ ମାତ୍ରାରେ ବାନର ସେନା ନେଇକି ଯିବେ, କେମିତି ଯିବେ, ରାସ୍ତା କରିବାକୁ ପଡ଼ିବ। ସେ ତ ସମୁଦ୍ର ମଧ୍ୟରେ ଶ୍ରୀଲଙ୍କା ଆମେ ଦେଖିଥିବା, ଇଣ୍ଡିଆ ମାନଚିତ୍ର ଆମେ କିଣିଲେ ଶ୍ରୀଲଙ୍କା ଫ୍ରିରେ ମିଳେ ଆମକୁ, ନୁହେଁ କି? ଶ୍ରୀଲଙ୍କା କଳ ଥାଏ, ଶ୍ରୀଲଙ୍କାକୁ ଭାରତର ରାସ୍ତା ଥାଏ ନଥାଏ, ସମୁଦ୍ର ମଧ୍ୟରେ ଥାଏ। ତେଣୁ ଆମେ ଜାଣିଛନ୍ତି ଯେ ସେଇଠି ରାମଚନ୍ଦ୍ର ରାସ୍ତା ତିଆରି କରିବାକୁ ଲାଗିଲେ, ତାହାକୁ ରାମ ସେତୁ ବୋଲି କୁହାଯାଏ। ଏବେ ମଧ୍ୟ ତାର କିଛି ଅଂଶ ଗୁଗୁଲ୍ ମ୍ୟାପ୍ରେ ଦେଖିଲେ ଦେଖିବାକୁ ମିଳେ। ତେବେ ଏଇ ଯେଉଁ ରାମ ସେତୁ ତିଆରି କଲେ, ସେତୁ ତିଆରି କରି ଗଲେ, ରାସ୍ତା ତିଆରି କରି ଗଲେ, କେମିତି ରାସ୍ତା ତିଆରି କଲେ, କ'ଣ ରାସ୍ତା ତିଆରି କଲେ, କିଏ ତିଆରି କଲା, ସମୁଦ୍ର ମଧ୍ୟରେ ରାସ୍ତା କେମିତି ସମ୍ଭବ ହେଲା, ପିଲାମାନେ ଆମେ ଏହି କବିତା ଜାଣିବା। ବହୁତ ସୁନ୍ଦର କଥା ଅଛି, ମଜା ଲାଗିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ। ଆମେ ଆରମ୍ଭ କରିବା ଆଜି କିଛି ଅଂଶ ପଢ଼ାଇବା ଏବଂ ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ଆଉ କିଛି ଅଂଶ ପଢ଼ାଇବା। ଏ ରାଗ ଆଶାଭରରେ ଅଛି, ତେଣୁ ମୁଁ ଯଥାସମ୍ଭବ ଗାଇବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି, ଭଲ ନହେଲେ ତୁମେମାନେ ମୋଠୁ ଭଲ ଗାଇପାରିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ। ବୋଳିଲା ରାଘବ ଆଶା ସୀତା ପ୍ରାପତିରେ, ବିଚାରିଲେ ସିନ୍ଧୁପତି ଯିବା ପର୍ବତରେ, ଯେ ଯିବା ପର୍ବତରେ, ବୁଡ଼ି ଗଲା ପକାଇଲେ କପି ଯେତେ ଗିରି, ବୁଦୁଦନ ଦିଶେ ଜଳ ପିପିକୃତ କରି, ଯେ ପିପିକୃତ କରି। ତେବେ ବୋଳିଲା ରାଘବ ଆଶା ସୀତା ପ୍ରାପତିରେ, ଏଇ ରାଘବ ହେଉଛନ୍ତି ମୁଁ କହିଥିଲି ରାମଚନ୍ଦ୍ର। କବିତାର ବ୍ୟାଖ୍ୟା ଆମେ କରିବା, ରାମଚନ୍ଦ୍ର ହେଉଛନ୍ତି ରାଘବ, ରାଘବଙ୍କର ବୋଳିଲା ମାନେ ମନ ହେଲା, ମନ ବଳେଇଲା। ଆମେ କୁହନ୍ତି ପିଲାମାନେ ମୋର ମନ ବଳେଇଛି ପୁରୀ ଯିବାକୁ, ମୁଁ ବହୁତ ଥର ପୁରୀ ଯିବାକୁ ଚେଷ୍ଟା କରିଲି, ଯାଇପାରୁନି, ମନ ବଳେଇଛି। ତ ବୋଳିଲା ରାଘବ ଆଶା, ରାଘବଙ୍କର ଆଶା ବୋଳିଲା, ଆଶାର ବିପରୀତ କ'ଣ ହବ ପିଲାମାନେ, ନିରାଶ। ସୀତା ପ୍ରାପତିରେ, ସୀତାଙ୍କୁ ପ୍ରାପ୍ତି କରିବା ପାଇଁ, ପାଇବା ପାଇଁ ସୀତା କେଉଁଠି ଅଛନ୍ତି ପିଲାମାନେ, ମୁଁ କହିଥିଲି ରାବଣ ତାଙ୍କୁ ଅପହରଣ କରି ଅଶୋକ ବନରେ ରଖିଛନ୍ତି। ଅଶୋକ ବନ ପୁଣି ନାଁ କାହିଁକି ହେଇଛି, ଯେଉଁଠାରେ ଶୋକ ନାହିଁ। ପିଲାମାନେ ରାବଣଙ୍କର ଦେଖ, ପ୍ରତ୍ୟେକ ଜିନିଷରେ ଏକ ଅମୂଲ୍ୟ ତାଙ୍କର ସୃଷ୍ଟି, ଦେଖ ତାଙ୍କ ରାଜ୍ୟକୁ ସୁବର୍ଣ୍ଣଗଡ କୁହାଯାଏ, କାରଣ ତାଙ୍କୁ ସୁନାରେ ସବୁ ତିଆରି ହେଇଥିଲା, ସୁନାର ଲଙ୍କା ସୁବର୍ଣ୍ଣ ଲଙ୍କା ବୋଲି କୁହାଯାଏ। ତାଙ୍କର ଅଶୋକ ବନ ଅଛି ଯେଉଁଠିକି ଶୋକ ନାହିଁ, ଦୁଃଖ ନାହିଁ, ମାନେ ସବୁ ପ୍ରକାର ଆନନ୍ଦ ଅଛି। କିନ୍ତୁ ରାମ ସୀତା କ'ଣ ଥିଲେ କି ସୁଖରେ, କାରଣ ସେ ଥିଲେ ପତିପ୍ରତା, ସେ ଥିଲେ ପତିପ୍ରତା ନାରୀ। ରାମଙ୍କର ବିରହ ବେଦନା ତାଙ୍କୁ ଗ୍ରାସ କରିଥିଲା, ତାଙ୍କ ହୃଦୟକୁ କବଳିତ କରି ରଖିଥିଲା। ଯେତେବେଳେ ପିଲାମାନେ ବିରହ ବେଦନା, ଜଣେ ତୁମକୁ କାହିଁ ଛାଡ଼ିକି ଚାଲିଯାଇଛି, ତୁମେ କ'ଣ ଭଲ ଭଲ ଜିନିଷ ଖାଇପାରିବ, ଭଲ ଜାଗା ବୁଲିପାରିବ, ଭଲ କିଛି ଦେଖିପାରିବ, ତା ଆନନ୍ଦ ନେଇପାରିବ, ପାରିବନି ନା ପିଲାମାନେ। ତେଣୁ ସେହିଭଳି ଏବାର ସୀତାଙ୍କର ଇଏ ଅଶୋକ ବନର ଯେଉଁ ରହସ୍ୟ, ସେ ତାଙ୍କୁ କିଛି ପ୍ରଭାବିତ କରିପାରୁନଥିଲା। ବୋଳିଲା ରାଘବ ଆଶା ସୀତା ପ୍ରାପତିରେ, ପ୍ରାପତି ଅର୍ଥ ପ୍ରାପ୍ତି, ପାଇବା ପାଇଁ, ସୀତାଙ୍କୁ ପାଇବା ପାଇଁ ରାମଙ୍କର ମନରେ ପୁଣି ଆଶା ଜାଗ୍ରତ ହେଲା, ନା ମୁଁ ଆଉ ରହିପାରିବିନି ବେଶୀ ଦିନ, ସୀତା ଅନେକ ସମୟ ହେଲାଣି ମୋ ଠାରୁ ଦୂରେଇ ରହିବେନି, ଆଉ କେଉଁଠି ଥିବେ, କ'ଣ କରୁଥିବେ, ରାକ୍ଷସ କୂଳରେ କ'ଣ କରୁଥିବେ, ବିଚାରିଲେ ସିନ୍ଧୁପତି ଯିବା ପର୍ବତରେ, ଯେ ବିଚାରିଲେ ଅର୍ଥାତ୍ ବିଚାର କଲେ, ଚିନ୍ତା କଲେ,
विमर्श कले सिंधु सिंधु हूँ समुद्र सगर हीरावदी नुह कि अन्य नाम अच्छे अनेक नाम लेखि नब पे पोती सिंधु को पोती समुद्र को पोती पकड़ा जब प्रथा नुह कि कहुए जब इच्छा थे उपाय आपे आपे आसे जदि तुम इच्छा ना तो उपाय आसब ना सिंधु पोती जी पर्वत पर्वत को सब आोती पकड़ आस माकड़ मैंने बानर मैंने सब कौन करते बड़ बड़ पथर बड़ बड़ पहाड़ पर्वत सब देखी आने आने सब पकड़े समुद्र है पकड़ रास्ता तैयारी करदे बुड़गला पकड़े कपी जिते गिरी बुड़गला बुड़गला मैं चलीगला जिते पानी आम पकड़े बुड़गला समुद्र जानते विशाल समुद्र विशाल पथार ताजे छोटिया पथर टे रही जिते बड़े कपी कपी अर्थ क्यों मैंने से बानर मैंने से रामचंद्र सेनानी सुग्रीवं सेनानी से जिते पकड़े कपी अर्थ बानर से जिते पथर पकड़े जिते मटी पकड़े जिते पहाड़ पर्वत के खेल पकड़े सब बुड़गला गिरी अर्थ पर्वत भूधर महीधर पहाड़ अचल एमती अनेक नाम अच्छे बुद्भुद नदी से जल फिफी कृत कर बुद्भुद नदी से मैंने जो आम पा भितर गोटे छोटिया ठेला टे पकड़ा सी कौन कै भुरभुरी बाहर फोटका सृष्टि हुए तेनाली फोटका बुद्भुद नदी से बुद्भुद से बुद्भुद दिशिलानी अर्थात एत बड़ समुद्र भितर छोटिया गोटे आशा आम चिंता करा गोटे बाल्टी पानी में आम गोटे छोट बाली कणाटे पकड़ा तार अस्तित्व किसी रही जमी रही एड़े बड़ समुद्र भितर से बड़ बड़ पहाड़ किसी तार अस्तित्व रोला ना सब बुड़गला बुदबुद बुड़गला फिफीकृत कर फिफीकृत मैंने जो शब्द कै फुटकार शब्द कै जो आम मेचाए बाली मेचाए गुड़ी हटात पा भर पकई दिखती सी एक शब्द कैनि से शब्द कहुए फिफीकृत कर शब्द कर पाने आज आम बेस आलोचना करें आज केवल आम जानीगले शीर्षक आलोचना कवि परिचय प्रसंग निर्देश कवितार व्याख्या राघव लंका जात्रा मूल ये सब विषय आम जानीगले परवर्त क्लास में आम जाना कवितार अगर अंश व्याख्या करवा जी अवशिष्टांश रहा तार व्याख्या करवा आउ बोधे दुईट क्लास कि गोटे क्लास में आम सारे गोटे क्लास में सर भल भाव बुझा पाने तो आज ये पाने आग को जाना जे रामचंद्र जापारे कि ना केमी गले जो बुड़गला पथर से पथर पुणी भाषा केमी जो पे जानते एक किंबदंती अच्छी लिखिपर कमेंट बक्स में जो पथर सब बुड़ जाऊला कौन कले से पथर सब भाषा किंबदंती कौन अच्छी आम पाठ तो अलग रखा पड़ा किंबदंती कौन अच्छी देखिपर पे जब क्लास आम जापार ना प्ले लिस्ट को क्लास टेन सब क्लास पाइब प्लस टू मत पाठ पढ़ाऊँ अन्य पाठ पढ़ाऊँ जदि तुम्हें चाहिए जब पाऊना खोजिकी मो क्लास तुम्हें मागे पार जो विषय ना मार्ग बाई संजय सार मार्ग राघव लंका जात्रा कूल बाई संजय सार ओडिया मार्ग में भी आसीज मो सब क्लास चाहिए मोर पुराणा क्लास देखिपर सामान क्लास सामान पाठ आगे अधिक तुम ज्ञान आहरण हो पार जदि संभव हुए तेज अगर क्लास में देखा आज दिन समस्त मंगलमय हो शुभमय हो समस्त धन्यवाद आज क्लास जॉइन कर समस्त पढ़ बुझ आस धन्यवाद।